हो तेरे बिन कुछ नहीं भाता है मुझे, हर तरफ तू नजर आता है मुझे, हर तरफ तू नजर आता है मुझे। आशिकी वो ही मेरे साथ हो गई, जिसे डरते थे वही बात हो गई। তাহলে এই যে এত তোমাদের মিস করছিলাম, এত মিস করছিলাম, তাই তো আমি চলে এসেছি তোমাদের কাছে। কি বলবো, সকাল থেকে কি আমার খারাপ অবস্থা ছিল, কি আমার খারাপ অবস্থা ছিল, তো অন দ্যাট নোট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। আর আমি এটা সামহাও নোটিস করেছি, আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয় যতক্ষণ আমি ক্যামেরা খুলবো, যতক্ষণ আমি ভিডিও করব। তো এতক্ষণ যে আমার এত শরীর খারাপ লাগছিলো, এই যে তোমাদের কাছে আসতে পারিনি বলে তাই জন্য আমার এত শরীর খারাপ লাগছিলো, এখন যেই তোমাদের দেখে নিয়েছি শরীর একদম দারুণ হয়ে গেছে, ফাটাফাটি শরীর হয়ে গেছে। সকাল থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কালকে রাতে একটা কমেডি করেছিলাম, তারপরে ঠিক করে এডিট না করতে পারিনি, মানে এতই শরীরটা খারাপ লাগছিলো কালকে রাতের দিকে। তারপরে ওটা আমি মানে অতটা মানে ভালো হয়নি, আর একটু মানে করার মানে কাজ বাকি ছিল, আমি ওটাকে ডিলিট করে দিয়েছিলাম। তাই কারণে সকালে মানে ওই কারণে মাও করতে পারিনি, মানে আমার শরীর এরকম হলে মাও একটু ডাউন থাকে, করতে মানে ইচ্ছা করে না কিছু করতে। তো সকাল থেকে একটাও ভিডিও যায়নি, এখন আমি পরপর দুটো ভিডিও নিয়ে বসেছি, প্লাস কালকের তিনটে ভিডিও করবো এখন, প্লাস কালকের জন্য একটা ভিডিও করে রাখবো, আর আজকে দুটো যাই তো আমি সারাদিন করিনি। ভাবো যতই ব্যাক টু ব্যাক লাগো, একটু ব্যাক টু ব্যাক আজকে আমাকে দেখতে হবে, তাই ব্যাক টু ব্যাক ভিডিও যাবে আজকে। তো কিছু তোমরা মাইন্ড করো না, ব্যাক টু ব্যাক ভিডিও তোমাদের দেখতে হবেই আজকে। সো কেন আমি করতে পারিনি চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, তো ব্যাপারটা হলো তোমরা তো জানো সেই গত সেই বৃহস্পতিবার থেকে, বৃহস্পতিবার রাত থেকে আমার খুব হাই ফিভার, যা ওয়েদার শুরু হয়েছে। তো আমি তো আর বারবার আর প্রচার করতে পারবো না, আমার শরীর খারাপ, শরীর খারাপ, আর লিপস্টিক পরে ওরকম শুয়ে শুয়ে এরকম থাম্বনেলও বারবার দিতে পারবো না। ওইটা ঠিক আছে, সেদিন একদম প্রথম দিনের দিন ছিল, সেদিন একটা খুব ইমার্জেন্সি কারণে ভিডিওটা করতে হয়েছে বলে আমি শুয়ে শুয়ে করছিলাম, তাই শুয়ে ওই একটাই বারবার মিয়ার সিম্প্যাথি, বাবা আমার কী হয়ে গেলো, কী হয়ে গেলো, আমি তো করতে পারবো না, ওটা আমার নেচারে নেমে পারবো না। সো তাই জন্য তো বারবার আমি বলছিও না আমার সাথে কী হচ্ছে এইবার। তারপরে থার্সডে থেকে ছিল এই, তারপরে একশো ইভেন একদিন ফ্রাইডে 102 উঠে গেছিলো, আবার কমছে, আবার 101 উঠছে, এই করে করে কী হয়, প্রচণ্ড এই ধরনের জ্বরের পর প্রচণ্ড একটা উইকনেস হয়ে যায়, আর আমার সাথেও সেটা হয়েছে, প্রথম প্রথম তো বোঝা যায়নি, তারপরে জ্বরটা আস্তে আস্তে কমলো, তারপরে পরে তাও কমেন তাও আমার মাইল্ড আসছিলো। তারপরে কী হলো, এবার কালকে তার আগের দিন রেমিশন হয়েছে পুরোপুরিভাবে আর কি, যেটা রেমিশন বলে। এবার কালকে যেটা হয়েছে, কালকে এতটা উইকনেস, তাও তো কালকে আমি ভিডিও করেছি, এতটা উইকনেস মানে মাথাটা আমার মনে হচ্ছিলো মাথার পেছনটা জাস্ট কাঁপছে আমার, মানে নার্ভগুলো হয় না, নার্ভগুলো কাঁপছে এরকম আমার মনে হচ্ছিলো, এতটা উইকনেস, উঠতে পারছি না, নড়তে পারছি না, খাওয়াতে কোনো রুচি নেই, খেতে পারছি না। এই আবার অন্য সিচুয়েশনে হলে যদি আমার এটাকে ইউজ করার থাকতো, এক একটা পজিশনে আমি থাম্বনেল বানাতাম, এই যে হাত কাঁপছে, খেতে পাচ্ছি না, জল খেতে পাচ্ছি না, খাবার খেতে পারছি না, এই করে করে অনেক রকম আমি কন্টেন্ট বানাতে পারতাম, কিন্তু শরীর নিয়ে আমি বিজনেস করি না। তো শরীর খারাপ নিয়ে কখনো আমি বিজনেস করি না, আমি কখনো ভাবতেও পারি না ওটা নিয়ে, লাইক ওটাকে ইউজ করে এই মোমেন্টটাকে ইউজ করে একটা কন্টেন্ট তৈরি করা, একটা রেভিনিউ, তখন শরীর হলো সবার আগে, শরীর খারাপ হলো এমন একটা জিনিস এটা সবার আগে। তো ওখানে কোনো চাকরি হোক, কোনো কাজ হোক, টাকা হোক, কিচ্ছু ম্যাটার করে না, আগে শরীর ঠিক। শরীর যদি তোমার ঠিক না থাকে, তাহলে কোনো কিছু তুমি ঠিকভাবে করতে পারবে, শরীরে যদি জোর না হয়, আর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দে আর রিলেটেড উইথ ইচ আদার, তো
মেন্টালিও তোমার ভালো লাগবে না, শরীরটা যদি তোমার ঠিক না তো মেন্টালিও তুমি সেটব্যাক তোমার হচ্ছে, তুমি ডাউন হয়ে যাচ্ছ, তাই তুমি একটু ডিপ্রেস হয়ে যাচ্ছ, তো দুদিক থেকে তুমি ঠিক থাকবে না। তো সব কিছু ঠিক রেখে তোমার আমার মনে হয় তখনই কাজটা তোমার বেস্ট হবে। তাই জন্যই তো আজকে ভিডিওটা আমি দিতে পারিনি, এত মানে ভালোও লাগছিলো না, মুডটাও ভালো লাগছিলো না, মনটাও খারাপ, এই শরীর খারাপের জন্যই সব কিছু খারাপ ছিল, সেটাই হলো ব্যাপার। তারপরে আজকে চান ঠান করলাম, এখন তো চান করতেই পারবো কারণ এই গরমে দেখো শুধু মাথা ধুয়ে, তাই জন্যই উইকনেসটা আরও বেশি। তারপরে এই বিকেল থেকে ঠিক আছে, শরীরটা বলতে পারি আগের মতো ফিল করছি, মনটাও একটু ভালো লাগছে, মনটা প্রচণ্ড খারাপ খারাপ লাগছিলো, মানে একটু ডিপ্রেস একটু লাগছিলো আর কি, মানে ভালো লাগছিলো না মনটা, মানে আমার হয় না এরকম, খুবই কম হয়, একদমই হয় না বলতে গেলে, আমি ওরকম মানুষই না, মানে কখনো আমি ওইভাবে ভাবি না যে ভালো লাগছে না মনটা গেলে, সবসময় কিছু না কিছু একটা করতে থাকি, কিন্তু সামহাও শরীরটা এবার এমনই একটা হয়েছিল, ওটা মনের সাথে একটা এফেক্ট হয়েছে, তো মনটা ভালো লাগছিল না, তাই জন্য আমার মনে হয় আরও শরীর খারাপটা বেড়ে গেছে, তো মনের সাথে শরীরের সাংঘাতিক একটা কানেকশন। আর আমি সবসময় এটা বিলিভ করি, আমার মন যেটা খুশি দেয় আমি সবসময় সেটাই করি, আর তাই জন্যই ভগবানের আশীর্বাদে হয়তো আমার শরীর ভালো থাকে, খুব কম সময় শরীর খারাপ হয়, সো আমি আবার সেই মানে সেরকম হয়ে গেছি, যেহেতু শরীরটা এখন ঠিক হয়ে গেছে, তো আমার শরীর মানে আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, আর যেটা ভালো লাগে না সেটা করি না, আর আমি এটা এইভাবেই জীবন চালাতে ভালোবাসি, যে যেটা আমার মনকে খুশি করে আমি সবসময় সেটাই করব। মনকে খুশি করা সব থেকে ইম্পর্টেন্ট, তুমি হয়তো পাঁচটা লোককে খুশি করতে পারলে না নিজেকে খুশি করতে গিয়ে, কিন্তু তুমি যদি নিজে খুশি না হও তাহলে না তুমি কিছু করতে পারবে জীবনে, না তুমি নিজের লোকদের খুশি রাখতে পারবে, না তুমি জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবে। তো দেখতে গেলে একটু সেলফিশ মনে হলেও ব্যাপারটা হলো একটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, যে নিজেকে ভালো রাখা সব থেকে ইম্পর্টেন্ট, তো যেটা ভালো লাগে সেটাই করা উচিত। এরকম সব থেকে ভালো লাগা দিলে কী করুন দেখো কীরকম ঘাম দিচ্ছে, তাই জন্য সব থেকে ভালো লাগা জিনিস আমি স্টার্ট করে ফেলেছি, আমার ভিডিও করা, তোমাদের সাথে কথা বলা, গল্প করা, গসিপ করা, অন্যায় প্রতিবাদ করা, অবভিয়াসলি সব রকমই তো আমার ভিডিওতে তোমরা পাওয়া, ডান্সিংও আছে, কিন্তু যা গরম পড়েছে ফ্যান নিভিয়ে ডান্সিং করতে পারছি না, আবার আমার শরীর খারাপ হয়ে যাবে, সো ডান্সিংটা পরেই করবো, গান করা গান তো করলামই, তো একটু গল্প তোমাদের সাথে করে নিলাম, এটা নর্মাল একটা ভিডিও, নর্মাল ব্লগ যেটা বলতে পারো, একটু আপডেট দিলাম, আর একটা ভিডিও করে রেখেছি সেটাও তোমরা রাতের দিকে দেখতে পারো, এটা সন্ধ্যের দিকেই আমি ছেড়ে দাম। তো চলো চলো আবার আমি আমার ফার্মে চলে এসেছি, তো যেতে যেতে একটা গান হয়ে যা, হাসিতে হাসিতে কট যায় রাস্তে, জিন্দগি ইউহি চলতি রহে, খুশি মিলে ইয়া গম বদলেঙ্গে না হম, দুনিয়া চাহে বদলতি রহে, হাসিতে হাসিতে কট যায় রাস্তে, দুনিয়া ইউহি চলতি রহে, খুশি মিলে ইয়া গম বদলেঙ্গে না হম, দুনিয়া চাহে বদলতি রহে।